أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. বাংলাদেশি সেবা পার্টি গোটা দেশকেই পর্যটকদের জন্য সাজাতে চায়। আপনাদের সাপোর্ট পেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ পেয়ে এই সুযোগ যদি বাংলাদেশি সেবা পার্টির কখনো হয়, 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, ভালো কাজে একে অপরের সহযোগিতার জন্য, নেক কাজে একে অপরের সহযোগিতা করার জন্য পুরা বাংলাদেশকে পর্যটন স্পটে ভরে দিতে চায় বাংলাদেশি সেবা পার্টি। এরা চায় দেশ বিদেশের পর্যটকদেরকে যে কোনোভাবে নিরাপত্তার ব্যবস্থা করা, সস্তা হোটেল মোটেল দেওয়া, যাতায়াতের জন্য চওড়া সড়কের ব্যবস্থা করা এবং সর্বপ্রকারের নিরাপত্তা প্রদান করা। তাহলে আমরা আমাদের দেশকে পর্যটন ক্ষেত্রে যদি আমরা সবচেয়ে বেশি দৃষ্টি দিই, গোটা বিশ্বের মধ্যে এই জান্নাতের দেশ স্বর্গময় হয়ে থাকবে এবং গোটা বিশ্বের লোকেরা এখানে আসবে। প্রত্যেকটি জিনিস আমাদের দেশে রয়েছে যা মানুষেরা উপভোগ করার জন্য দেশ দেশান্তর ছুটে বেড়াচ্ছে। যেখানে নিরাপত্তা পাচ্ছে সেখানে সবাই যাচ্ছে। আর আমাদের দেশে 44 বছর ধরে নিরাপত্তার কোনো আশা আমরা দেখতে পাইনি, নিরাপত্তার কোনো এই যে উদ্বেগ নেওয়া হয়েছে বারবার প্রদান করা হয়নি। গোটা দেশে অরাজকতা সর্বকালে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে স্বাধীন হয়েছে দেশটি, এই দেশে আমরা বসবাস করি, স্বাধীনতা বলতে যে জিনিসগুলির ব্যাপারে বোঝানো হয়েছে সেই জিনিস আমাদের দেশে অন্তত 44 বছরে আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি পার্টির মধ্যে শুধু রয়েছে হিংসা। শুধু পার্টির লোকদের দেখা যাচ্ছে তারা কেউ ধর্ষণ করে যাচ্ছে, কেউ চুরি ডাকাতি করে যাচ্ছে, কেউ অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। তো বাংলাদেশি সেবা পার্টি কখনো চায় না হিংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, গর্বের রাজনীতি, হত্যার রাজনীতি, গুম খুনের রাজনীতি, অপবাদের রাজনীতি কখনো চায় না। গোটা দেশকে পর্যটকদের জন্য সাজাতে চায় বাংলাদেশি সেবা পার্টি। আপনারা সাথে যদি দিতে চান আপনাদের ইচ্ছা, না যদি দিতে চান আপনাদের ইচ্ছা।